রাজ্যে লাগামহীন সড়ক দুর্ঘটনায় পথ চলতি সাধারণ মানুষ আতঙ্কিত। কার্যত সড়ক দুর্ঘটনায় লাগাম টানতে ব্যর্থ ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর। পণ্যবাহী অটোর সঙ্গে সংঘর্ষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাইক আরোহী অজ্ঞাত পরিচয় যুবক। রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য জুড়ে বর্তমানে যে হারে সড়ক দুর্ঘটনা ঘটছে তাতে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। রাজ্যে অহরহ যান দুর্ঘটনায় পথের বলি হচ্ছে নিরীহ প্রাণ, পঙ্গু হয়ে দুর্দশাগ্রস্ত বহু মানুষ। কিন্তু এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যত পুরোপুরি ব্যর্থ ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর কর্তৃপক্ষ। পরিবহন দপ্তর বাবুরা অফিসের শীততাপ নিয়ন্ত্রিত চেম্বারে সময় কাটাতে অধিক অভ্যস্ত। ট্রাফিক বাবুরা যান দুর্ঘটনা প্রতিরোধে সদর্থক কোনো ভূমিকা গ্রহণ না করে রাস্তায় চুন থেকে পান খসলে বাইক ও স্কুটি চালকদের কাছ থেকে জরিমানা আদায় তথা মুরগি ধরতে তৎপর, যার জেরে সাধারণ মানুষ বর্তমানে জীবন হাতে নিয়ে পথ চলতে বাধ্য হচ্ছেন। ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর বাবুদের খামখেয়ালি পড়ায় আরও এক যুবক এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমতলের লক্ষণপাড়ায় পণ্যবাহী অটোর সঙ্গে সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় চলে গেল অজ্ঞাত পরিচয় বাইক চালক। খবর পেয়ে বাধারঘাট স্টেশনের দমকল কর্মীরা এসে যুবককে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। তখন পর্যন্ত এই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানালেন সংশ্লিষ্ট দমকল কর্মী। খবর হয়েছে যে লক্ষণপাড়ার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা মুখ খুঁজছি লগে লগে গিয়ে দেখলাম পড়ে রয়েছে। এরপরে আমরা তিন লক্ষণে আইনা বিয়ার আন্দোলন করে আইনা রাখি। কীরকম অবস্থা ওনার? অবস্থা এই সাইড বাড়ি গেছে, সাইড লেয়ে বাড়ি গেছে। কিসের সাথে হইছে? প্রাথমিক এটা কইতে পারতাম না। বাইকে আসলো না? বাইক, হ্যাঁ বাইক। আর কেউ আহত হইছে? না হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। নাম টাম কিছু জানা গেছে? আপনারা কোনখান থেকে আইছেন? আমরা বাজারঘাট পাইছে। নামটা? আমার নাম এলেফেন্ট ফুকন দাস। হাসপাতাল সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাইডে রাজ্যের ট্রাফিক পুলিশি ব্যবস্থা, পথের বলি হচ্ছে সাধারণ মানুষ, সড়ক দুর্ঘটনায় পঙ্গু হচ্ছে বহু সাধারণ, পুলিশ বাবুরা রাস্তায় কারণে অকারণে জরিমানা আদায়ে ব্যস্ত, পরিবহন দপ্তর কর্তা বাবুরা অফিসের শীততাপ নিয়ন্ত্রিত চেম্বারে বিদ্বি আছেন, এর বিহিত কি? কে দেবে এর উত্তর? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।